हे व्हाट्सअप एवरीबॉडी, तो चले इसे आवर फ्री फायर गेम प्ले वीडियो ने। तो आज हमरा खेलबो क्लास स्क्वाड, तो शुरू करी, लेट्स स्टार्ट। तो এখানে আমি ভয়েস ওভার করছি, এখানে আমার মানে খেলার সঙ্গে সঙ্গে কমেন্ট্রি করা উচিত ছিল, কিন্তু আমি কমেন্ট্রি দিতাম, আমার বন্ধু বলে নাকি আমি কমেন্ট্রি ভালো দিই, তো কমেন্ট্রি দিতাম খেলার সঙ্গে সঙ্গে, কিন্তু আমি খেলার সঙ্গে সঙ্গে কমেন্ট্রি দিইনি, কেন ও অনেক নয়েস আসে, তাই জন্য ভয়েস ওভারটা কি এডিট করা যায়, কিন্তু এমনি খেলার সঙ্গে সঙ্গে কমেন্ট্রি দিয়ে ভালো এডিট করা যায় না, অনেক নয়েস আসতো। আর কোন কোন জায়গায় কি সিন হয়েছে তো আমি সব বলবো, কেন অনেক হাসির কাণ্ড হয়েছে, তো মানে আমি হেসে হেসে একদম এ হয়ে যাচ্ছিলাম, মানে আমার নিজের খেলা দেখে ওদের খেলা দেখে, তো হাসি তো লাগবে, আমার মানে বিগিনার আছে, আমার নিজের খেলা দেখেই হাসি লাগছে। এই জায়গায় একটা সিন হয়েছিল, আমি এই সামনের এটাকে দেখে চমকে গিয়েছিলাম, যে ঝোপটা যাচ্ছে একদম স্মুথ যাচ্ছে, তো ওকে দেখে আমি একদম চমকে গিয়েছিলাম। তো এ বসে রয়েছে, মানে এ আমাদের টিম, কিন্তু এ ভেবেছে হয়তো এনিমি আসছে পিছন থেকে, তো আমাকে পিছন ঘুরে আবার মারছিল। তো আমি এই যে পাশে ডান পাশে আর একটা এ আছে, একে আমি ভেবেছি যে এ হয়তো মানে এর টিম আছে, এনিমি আছে, কিন্তু না, দেখি না আমাদের মানে আমাদেরই টিমের টিমমেট আছে। তো যে এই সাদা এটা গেল ওখানে, আমি ভেবেছি ওখানে গিয়ে নক হয়ে গেছে, কিন্তু দেখি না গিয়ে মরে গেছে। তো দেখে একটা একটা কোনায় বান্দা আছে, তো ওকে আগে ওকে আগে উড়াবো, তারপরে তোকে দেখবো। তো সে দেখি ও ওখানে টপকে রয়েছে, তো একে আগে করে দিই, একে টপকে দিলাম আগে। এই ওখান থেকে গুলি চালাচ্ছে, সে একে মারতে গিয়ে আমি টপকে গিয়েছি। আমার একটা টিমমেটকে তো এ করে দিছে, তো ও আসছিল এখানটায় এ করে বলে, তো আমি যাবো, আমিও ভাবছিলাম গিয়ে নক মানে রিভাইভ দিয়ে আসবো, তো ও আসছিল এখানটায়, তো যাবো কি করে, ওকে রিভাইভ দিতে যাবো ও মেরে যাবে, তো কিন্তু তার আগেই ও মানে টপকে গেছে। জোনের বাইরে চলে গেছিলাম, তার উপরে ও মেরে দিছে। তো একটা ম্যাচ ওরা জিতে গিয়েছে, তো একটা ম্যাচ এবারে আমরা জিতবো, আমরাই জিতবো, আর কে জিতবে। ক্লাস স্কোয়াড খেলে খেলে অভ্যেস হয়ে গেছে, কোন জায়গা দিয়ে কে আসবে, এই পাশ থেকে বাম পাশ থেকে এ আসবে, তাই জন্যই নোকাচ্ছিলাম এখানটায়, জানতাম ও আসবে। সিয়ানারা এই পাশ থেকে ঘুরে আসছে। এই টাইমে কি হয়েছিল, এ মানে বসে গিয়েছিল, আর আমি হয়েছি হয়তো নক হয়ে গেছে, আর আমি সামনে যাচ্ছিলাম, ফট করে উঠে মেরে দিয়েছে, তো এসে আমাকে নক দিয়েছিল, মানে রিভাইভ দিয়েছে বলে আমি বেঁচে গিয়েছি, নাহলে মরে যেতাম। তো হালকা করে এ নিলাম, মেডিকেটটা নিলাম, তিন পাশ থেকে ঘিরে লিছে, ও একা কিছু করতে পারে বেচারা মানুষ। এই ক্লাস স্কোয়াডে সব থেকে বেশি যখন ভয় লাগে, যখন মানে তিন চারটে ওদের এ বেঁচে রয়েছে আর আমি একা, তখন বেশি এ লাগে, আর এক এক সময় হেভি ভালো লাগে যখন মানে আমাদের টিমে তিনটে বা দুটো এ বেঁচে এ থাকবে আর ওদের একটা, তখন হেভি লাগে, তখন মারতে যা মজা না, তখন তিনজন মিলে তো একজনাকে খুঁজবো, তো তিনজন মিলেই একজনাকে একদম চামাবো, তো মজা লাগবে না। তো গ্লোবাল আমি যখনই মানে বেশি এ থাকি আমি গ্লোবাল নিই, কেন এখন গ্লোবাল ফেলাটা শিখছি, কেন গ্লোবাল ফেলার অনেক আমি ফায়দা বুঝিয়ে দিয়েছি, তো গ্লোবাল ফেলাটা শিখে গেলে একটুখানি প্রো হয়ে যাবো, বুঝলে তো, প্রো না বিগিনার থেকে হালকা এ হয়ে যাবো, একদম প্রো তো হওয়া যাবে না, একদম প্রো হতে গেলে এখনও খেলতে হবে 4-5 মাস বা 6 মাসও লেগে যাবে, 1 বছর লাগাবো না, 1 বছরের আগে এ করবো, কেন পুরো তো হতেই হবে নাকি।
ফ্রি ফায়ারে প্রো হয়ে একটা লাভ আছে, মানে এমন খেলা এটা, মানে সবার সময় সবার সামনে যখন খেলবে না প্রো, মানে প্রোর মতন খেলবে না, সবাই বলবে এই কার সাথে খেলছি রে প্রো তুই, মানে তখন এই কথাটা শুনলে হেব্বি ভালো লাগে। এই জামটা আমার হেব্বি লাগে, টায়ারে রেতে এ করে যখন জাম দেয় হেব্বি উঁচুতে মনে হয় যেন উড়ছি। তোমাদের এখানে ভিক্টরি হয়ে গেছে, তো প্রথম ম্যাচ ওরা জিতেছিল কিন্তু আমরা পরপর জিতেই যাচ্ছি, আমাদের টিমগুলো ভালো আছে, তো তাই জন্য টিমে যদি সব কটা ভালো থাকে না তবে খেলা হেব্বি জমে, কিন্তু একটাও যদি ইয়ে থাকে মানে এর মতন খেলে তবে ভালো লাগে না। কিন্তু আমি কেমনি খেলি সেটা আমি দেখি, আমি বিঘিনে মা কড়া কি করি সেটা দেখি। তো আবারও হয়ে গেছে ভিক্টরি, তো আমরা এই ম্যাচটাও জিতে গেছি, তো আর একটা ম্যাচ বাকি আছে, এবার একটা আমরা জিতে গেলে কাজ শেষ। আমি বেশিরভাগ স্কোয়াডে এই এটা নিয়েই খেলতাম, এই যে যেটা এক্ষুনি নিলাম, বেশিরভাগ স্কোয়াডে এটা নিয়ে খেলি, কেন ওইটা ভালো লাগে যে গুলিগুলো একদম স্পিডে ছুটতেই থাকে। সেখানে একজন পাশ থেকে আসবে, এ গেল একে মারার জন্য বাইরে বেরোবে আর আমি দিয়ে দেবো। তো বন্ধুরা এখন আমি খেয়াল করেছি একটা আমাদের বান্দা, মানে আমাদের যে টিমমেট নক ছিল, তো আমি দেখিনি তখন খেলার টাইমে, নাহলে ওকে রিভাইভ দিয়ে দিতাম। তো খেলার টাইমে আমি বুঝতে পারিনি, আমি যখন এই ভিডিওটা ভয়েস ওভার করছি তখন আমি দেখতে পেয়েছি। তো ওইখানে আমাদের এ বসে রয়েছে টিমমেট, তো করে দিচ্ছি ওখানে। তো এখানে আমরা হয়ে গেছে বইয়া, তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, দেখা হবে পরের ভিডিওতে, বাই। কিলটা দেখেলেই কত কিল করেছি, তো ছখানা কিল করেছি, ভালো লাগছে ছখানা কিল করে।